السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. আজকাম রাশছে গারে হেরা গারে হেরা সম্পর্কে যতটুক জানি সেখান থেকে সংক্ষেপে বলার চেষ্টা করব ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। এটাই সেই পাহাড় যে পাহাড়কে গারে হেরা বলা হয়, আর এই গারে হেরার আরেকটি নাম হচ্ছে জাবালে নূর। এই পাহাড়কে জাবালে নূর নামেও পরিচিত, অনেকে চিনে এটাকে জাবালে নূর নামে। চেষ্টা করব গারহেরার উপরে যাওয়ার জন্য, এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ানরত অবস্থায় থাকতেন, আল্লাহর সান্নিধ্যে থাকতেন যে গারে, সেই গারটাও দেখানোর চেষ্টা করব। তবে আজকে আমাদের সঙ্গে আছেন আব্বু ওর বাগনা জাবের রামে। আর পাহাড়টা অনেক উঁচা, রেস্ট না করে ওঠাটা খুব কষ্টদায়ক। চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি দেখানোর। সাথে তখন এটা হচ্ছে সেই পাহাড়, আমরা উপরের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ, অনেক হাজিগণ এখানে আসেন এই পাহাড়টি দেখার জন্য এবং ওই ঘাটটা দেখার জন্য যে গারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়ানমতো অবস্থায় থাকতেন। এটাই হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লিয়ে হর টাইম খানা লেকে ইস পাহাড় মে আতা। সুবহানাল্লাহ, আবি তো ইসকান্দর কুছ রাস্তা বানায়া, শিরিয়া বানায়া, ওর উস টাইম সুবহানাল্লাহ নেই মালুম কেসা লেকে আতা থা। ইয়ে হাম লোক পাহাড় কা উপর আ গিয়া, এবার পাহাড় কা উপর সে দেখেগা তো এসা নমুনা নজর আয়েগা, পুরা তরহ বস জবাল ওর জবাল, পাহাড় ওর পাহাড়। সুবহানাল্লাহ, আর বহুত হাজে দারে এ যো নজর আ রা না, এ উস গার এ এ দেখানে কে কোশিশ করেগা। এ উসকা আন্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় ছিলেন। চেষ্টা করবো এখানে যাওয়ার, এখানে পাহাড়ের একদম চোরায় এসে আবার নিচের দিকে যেতে হয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে তখন এই পাহাড়েই সর্বপ্রথম কোরআন নাজিল হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই সেই পাহাড়। আর এখান থেকে হারাম শরীফ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, সম্ভবত 2 কিলোমিটার অথবা 2.5 কিলোমিটার দূরে হবে এই পাহাড় থেকে। আর আমি চেষ্টা করতেছি চতুর্দিক ঘুরে ঘুরে দেখানোর জন্য। এটা একদম চোরায়, পাহাড়ের চোরায় একদম। সুবহানাল্লাহ, আমরা খুব সকালে আসছিলাম, ফজরের নামাজ পড়ে আমরা আসছিলাম এখানে। আপনাদেরকে দেখাইতে পারতেছি নি, আমরা একদম পাহাড়ের উপরে আসছি। এখান থেকে ভিউটা এরকম দেখা যায়। সুবহানাল্লাহ, অনেক উপরে। এখান থেকে এই যে বিল্ডিংগুলো দেখা যায়, এগুলো 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং, কিন্তু এখান থেকে দেখা যায় একদম ছোট ছোট কুড়ে ঘরের মতন। এই এই রাস্তা দিয়ে যেতে হয়। সামনে আব্বু হাসান আর বাগনা জাবের একটু সামনে চলে গেছে। সুবহানাল্লাহ, এই 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 যে দেখতে পাচ্ছেন একজন উপরে, উনি একদম উপরে। আর এই এই সড়কপথ দিয়ে যেতে হয়। সুবহানাল্লাহ, খুব ছোট রাস্তাটা, একজন মানে খুব কষ্ট করে যাওয়ার লাগে এই রাস্তা দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছেন দীন ইসলামের জন্য, আমাদের জন্য, ইয়া রব। এখান থেকে এই হচ্ছে হারামাইন শরীফ ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ারের সাথে তো হারাম শরীফ, এখান থেকে 2 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ, চেষ্টা করবো একদম ভিতরে যাওয়ার জন্য, যে জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন সেই জায়গাতে। আর এখানে অনেকে আসেন, আসার পরে একটু রেস্ট করে এখন দুই রেখাত নামাজও খুব পড়ে। আর আব্বু একটু দেখতেছেন কোন জায়গায় নামাজ পড়ার একটু চেষ্টা কররা। সবাই সব দেশের হাজিরা এখানে, এই উপর থেকে দেখানোর চেষ্টা করছে। রাস্তাঘাটগুলো অনেক ছোটো ছোটো লাগে। আর এখানে কয়েকটা বান্দর দেখছি, মাংকি। এই বান্দরটা জুস খেয়েও এখন একজনে জুস দিছে, এটা খাওয়ার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ, এখানে কয়েকটা বান্দর আমি পাইছি এই গাড় হেরায়। সুবহানাল্লাহ, বাক্কা বড়ো বড়ো বান্দরগুলো, অনেকটাই বড়ো। কয়েকটা বান্দর আছে এখানে, আমি দেখানোর চেষ্টা করছি। ওই দেখেন, ওই দেখেন, এখানে আরেকটা, এই যে দেখছেন, এখানে আরেকটা। এরা একদম চোরাই মধ্যে আছে।
সবাই চেষ্টা করতেছে সামনে যাওয়ার, অনেকেই লাইনে অপেক্ষা। রাস্তাটা একদম ছোট, একজন মানুষই যাওয়া যায়, একজনের উপরে যাওয়া যায় না, এরকম ছোট রাস্তাটা। আর এই হচ্ছে নিচের দিকে আমি দেখাইবার চেষ্টা করছি, এই যে যে শুধু পাওয়াটা একটু লম্বা করে ফালানো যায়, এরকম খুব ছোট রাস্তাটা। সুবহানাল্লাহ, আমরা তো তারপর এখন আসতে পারছি এখানে, সিঁড়ি দেওয়া হয়েছে, আগে তো এগুলো কিচ্ছু ছিল না। অনেক ছোট রাস্তাটা দেখলাম, এদিক দিয়ে একটু নিচের দিকে যেতে হয়, আবার উপরে উঠতে হয়। সুবহানাল্লাহ, চেষ্টা কর্ম একদম ওই জায়গাতে যাওয়ার যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং ধ্যান থাকতেন। এই এই যে এই যে এই জায়গা, এই যে পাথর, ছোটো পাথর একটা দেখতে পাচ্ছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এই সেই পাহাড়, এই সেই গার, এটাই সেই গার, আমরা চলে আসছি গারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই সেই গার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই এই সেই জায়গায়, এই যে পাথর, এখানে দেখেন একজন মানুষ শুধু দাঁড়াইতে পারবে, এখানে দাঁড়াইয়া নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাকাল হামদ ইয়া রব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل عليك، اللهم بارك عليك. سبحان الله، هي شيء بحار. وانا كان تكي وفور اردك عشته هاي ايجي 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 باتر بلا تلا ايتر بيتر يسلو غار. سبحان الله، هي سلو غار هيرا جد توك بارسة دخانو سشتا خورسي شبائي كي وشنك وشنك دنو باد সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এই ছিল আজকের ঠোর গাড়ে হেরা ও জাবালে নোর। এই সেই পাহাড়ে, পাহাড়ে সর্বপ্রথম কোরআন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ফার্স্ট ওহি আসে এই সেই পাহাড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।